কি রান্না করেছো আজকে? কাচকি মাছ, তারপরে তারপরে চাইনিজ ভেজিটেবলস, রাইস, চিকেন মশলা, চিকেন মশলা, ও দ্যাটস দ্যাটস দ্য চিকেন মশলা উইথ ক্যাপসিকাম, ক্যাপসিকাম, ওকে, এন্ড হোয়াট এলস? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকক্ষণ ভালো আছেন। আজকের ভিডিওটা আমি প্রথমে খাবার দাবার এবং বাসা দেখানো দিয়ে শুরু করলাম। আমি আছি এই মুহূর্তে আমার বোনের বাসায়, আর আমি এখন ডাইনিং রুম থেকে এখন বেডরুমে যাচ্ছি। যেহেতু নতুন বাড়ি করছে, আমার কখনো আসা হয়নি, প্রথমবার আসা হলো। তো টেবিলে খাবার দাবার অনেক কিছুই আসছে, এখনও অনেক খাবার রয়ে গেছে। আজকে বাংলা খাবার এবং চাইনিজ খাবার এই দুটো মিলিয়ে খাবার খাবো। এখন রাতে ডিনার রেডি হচ্ছে, আর আমি এখন বেডরুম থেকে বের হয়ে আবার ডাইনিং রুম দিয়ে এখন ড্রয়িং রুমে আসলাম। এটা হচ্ছে তার বাসার ড্রয়িং রুম। আজকে কিন্তু আমাদের লাস্ট ডে ওদের বাসায়। আমরা কালকে সকালে উঠে আবার চমরিতে চলে যাব। বাসায় দুটো ডোর এল শেপের মতো, দুটো ডোরেই কিন্তু মানুষ প্রবেশ করতে পারে। এটা হচ্ছে ড্রয়িং রুম। সো ড্রয়িং রুমের একটা দরজা, আবার ডাইনিং রুম সেখানেও একটা দরজা আছে। তো দুভাবেই কিন্তু ইমার্জেন্সি দরজা খোলা যায় এবং ঢোকা যায়। আমি এখন আবার চলে আসলাম ডাইনিং রুমে, ডাইনিং রুম থেকে আবার আশেপাশে অন্যান্য যে বেডরুম, তারপরে আসলাম কিচেন। ডাইনিং রুমের পাশে হচ্ছে কিচেন, এখন আমি আসলাম কিচেনে। এটা হচ্ছে কিচেনের, আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। কিচেনে ক্যাবিনেট করা, আর এই তো চলে আসলাম আবার আরেকটা বেডরুমে। বেশিরভাগ বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম আছে, আবার কিছু কিছু বেডরুমের সাথে বারান্দা, এই তো মিলিয়ে আর একটা গেস্টের জন্য একটা গেস্ট বাথরুম আছে। তো এই বেডরুমটাতে কোনো অ্যাটাচড বাথরুম নেই, শুধু বারান্দা দেওয়া আছে। এটা গেস্ট রুম হিসাবে ইউজ করা যাবে, যেহেতু গেস্ট বাথরুম অলরেডি আছে। এখানে একটা ল্যাপ কম্বল দিয়ে ঘুমাচ্ছে একজন, আমি দেখাতে পাচ্ছি না তাকে। আমি যখন এই ভিডিওগুলো তৈরি করি, তখন লাইভ ভিডিওতে যে কিছু কথা বলছিলাম, তখন আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। আমি খুবই অসুস্থ হয়ে পড়ি গলার ব্যথার কারণে। গলার কণ্ঠস্বরটা খুবই বাজে ছিল। তো যাই হোক, ভিডিও করতে করতে টেবিলে খাবার রেডি। এখানে চাইনিজ ফ্রাইড রাইস সব খাবারই চলে আসছে। তারপরে এখানে দু রকমের মাছ ভাজি, পুঁটি মাছ এবং আরও ছোটো কি মাছ, চিকেন, চাইনিজ চিকেন, তারপরে এখানে পোলাও, তারপরে ছিল সবজি মিলিয়ে এই ধরনের বাংলা এবং চাইনিজ খাবার মিলিয়ে আমরা ডিনার খেয়েছিলাম। তো আমি যেহেতু আমি ডাইনিং রুমের ভিডিওটা আমি ভালোভাবে দেখাতে পারিনি, আমি আবার এদিক থেকে ভিডিওটা দেখাচ্ছি। যেহেতু নতুন বাড়ি করছে, সেই কারণেই আসলে বাড়িটা স্পেশালি দেখা। আসলে বাড়ি দেখানোর আমার কোনো আমারই কিছু নেই, তাহলে বলবো যে বাড়ি দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। তো যাই হোক, সকালে আমরা, ওই দিন ছিল আমাদের শেষ রাত। ওখানে আমরা সকালে উঠে আবার চৌনি রওনা দিই। আমরা যেহেতু অল্প সময়ের জন্য বাংলাদেশে যাই, তো যাই হোক, চৌনিতে আসার পর আমরা যেহেতু ঢাকা চলে যাব পরের দিন সকালে, সেজন্য আম্মা এবং আপারা মিলে এখানে অনেক ধরনের খাবার রান্না করে দিয়েছে। যে যে খাবারগুলো আমার হাজবেন্ড পছন্দ করে এবং আমি পছন্দ করি, বিভিন্ন রকমের খাবার যা যা বলছি সবই রান্না করে বক্সে বক্সে করে দিয়েছি। এখানে ট্যাংরা মাছ এবং সাথে অন্যান্য মাছ মিলিয়ে এক ধরনের আইটেম, তারপরে এখানে ছিল কচু শাক, তারপরে চিংড়ি মাছ দিয়ে লতি, তারপরে ছিল রুই মাছ ভাজি। এখন খাবার বক্সে বক্সে নিচ্ছে, তো এত খাবার দিয়েছে যে ঢাকায় আসার পরে এগুলো খেতে পারিনি। এখানে ছিল আবার ছোট যে কি বলে এটাকে, ভাইলা মাছ চড়চড়ি, এখানে ছিল দুই বক্স চিকেন রোস্ট। তারপরে এই তো বক্স করে এগুলো এখন ফ্রিজে রেখে দিবে। তারপরে আমার বোন যেহেতু ভোরবেলা চলে যাবে, এখানে পিঠা বানিয়ে রাখলে। তো যাই হোক, আমরা সকাল ভোরবেলায়
আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। যখন ঢাকা এসে পৌঁছাই, এটা হচ্ছে কাসপুর ব্রিজের উপর থেকে আমি ভিডিওটা নিলাম। সেদিন ছিল ফগি, খুব বেশি আকাশ পরিষ্কার ছিল না। ভিডিওতে অনেক কিছুই ঝাপসা দেখা যাচ্ছে, আমি যেহেতু গাড়ি থেকে ভিডিও করছি অনেক কিছুই অস্পষ্ট। এটা হচ্ছে কাসপুর ব্রিজের থেকে আমি যে ভিডিও নিলাম গাড়ি থেকে। এখনও সকালবেলার যে সূর্য উঠে নেয় ওই দিন, তো এই তো এই মিলিয়ে ছিল আমাদের ঢাকা আসা পর্যন্ত ওই দিনের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।